ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কালো জিরে বিভিন্ন রান্নায় মশলা হিসেবে ব্যবহৃত করা হয় প্রাচীনকাল থেকে কালো জিরে বিভিন্ন রোগ প্রতিরোধ এবং প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বিভিন্ন স্বাস্থ্য গুণে ভরপুর কালো জিরে তাই আজ এই ভিডিওতে বলবো কালো জিরে সম্পর্কে কালো উপকারিতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার ভিডিওটি শুরু করা যাক কালো আছে এমন কিছু উপাদান যা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এতে স্মৃতিশক্তি উন্নত হয় কালো জিরে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সতেজ রাখে এর ফলে দেহ জীবাণুর বিরুদ্ধে লড়তে পারে তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কালো জিরে হজমের সমস্যাকে দূর করতে সাহায্য করে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কালো জিরে খেতে পারেন এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকে এই ডায়াবেটিসের মতো সমস্যার জন্য যখনই চা করবেন সেই চায়ে অর্ধেক চামচ কালো জিরে দিয়ে ফুটিয়ে চা তৈরি করে খেতে পারেন কিন্তু ওই চার দিনে একবারই খাবেন বর্তমান সময় প্রায় অনেকেই চুল পড়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু কালো জিরে খুব কার্যকরী কালো জিরে সেবন করলে এই চুল পড়ার সমস্যা ধীরে ধীরে হ্রাস পাবে উচ্চ রক্তচাপের সমস্যা কালো জিরে খুব কার্যকরী নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে কালো জিরে অনিয়মিত মাসিকের সমস্যা কালো জিরে বেশ উপকারী সর্দি কাশি নাক বন্ধ এবং গলা ব্যথার সমস্যা কালো জিরে বেশ কার্যকরী দাঁতে ব্যথা হলে হালকা গরম জলে কালো জিরে দিয়ে কুলুকুচি করলে দাঁতের ব্যথা উপশম পাবেন যাদের হাঁপানি বা শ্বাসকষ্টের মতো সমস্যা আছে তারা রান্নায় কালো জিরে ব্যবহার করুন কালো জিরে প্রস্রাব পরিষ্কার করতে সাহায্য করে কালো জিরে যেমন এই সব সমস্যায় উপকারী তেমনি অতিরিক্ত খাবেন না এতে বিভিন্ন সমস্যা হতে পারে তাই কালো জিরে যেই সমস্যার কারণেই খাবেন তা পরিমাণ মতো খাবেন কালো জিরে রান্নায় ব্যবহার করতে পারেন কিন্তু দীর্ঘদিন কোনো সমস্যা ছাড়াই কালো জিরে কখনই সেবন করবেন না কোনো সমস্যা না থাকলে কখনই কালো জিরে সাপ্লিমেন্ট মানে কালো জিরে গুঁড়ো কালো জিরের তেল এইগুলি সেবন করবেন না আবারও বলবো কালো জিরে রান্নায় ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না ভালো থাকুন এবং সুস্থ থাকুন কিছু জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন